কালকে আমাকে একজন কমেন্ট করছেন, আপু সবচেয়ে ভালো লাগে তুমি যে ঘুঘু পাখি ডাকগুলো শোনাও। আমাদের এখানে অনেক পাখি আছে, পাখির বাসা। এইসব কাছে পাখির বাসা থাকে, সূর্যটা সে পাতা উঠাইতে। ওইখানে যেতে চেয়েছিলাম, কালকে যাওয়া হয়নি, এখন নিয়ে যাবো, চলেন। আমাকে একজন কমেন্ট করছেন, আপু সবচেয়ে ভালো লাগে তুমি যে ঘুঘু পাখি ডাকগুলো শোনাও। আমাদের এখানে অনেক পাখি আছে, পাখির বাসা। এইসব গাছে পাখির বাসা থাকে, এইসব গাছে টুনটুনি পাখি বাসা বাঁধে। সূর্যটা সেই সাত, এখন আমরা লাউ খেতে যাচ্ছি। এটা আমার এক চাস্তু ভাইয়ের ক্ষেত, তো সেই ক্ষেত থেকে আমরা লাউ আনতে যাচ্ছি সবাই মিলে। ওই দেখেন, যখন আমরা ক্ষেতের ভিতরে ভূত রেখে দিই, পাখি না আসে। ভাই আসছেন গো ক্ষেতে? যদি থাকে তাইলেও দৌড়াইবো, ওটা লাউ ভাই। নিচে চুপি দাও, বসো, দেখো লাউ কি পরিমাণ। তো মিস করলাম, অনেক লাউ ছিল। আচ্ছা এখন এখন আছে? হুম আছে। ওয়াও, সেইভাবে ধরো। এই দুইটা নাও যাইব, এই দুইটা ভিতরের দিকে আছে, তিন চারটা নেওয়ার মতো। ওই ক্ষেতের দিকে যাইতে হবে। আমরা ভাইকে তো পাইনি, এখন ভাইকে খুঁজতেছি, কারণ সামনে দুজন লোক দেখা যাইতেছে, মনে হইতেছে ভাই এখানে কাজ করতেছে। যাই খুঁজে সেখানেও নিরাশ হয়ে দেখলাম যে না, ভাই আসলে নেই। তার মানে বুঝতে হবে লাউ কেটে হয়তো বাজারে নিয়ে গেছে। এই যে আমরা এখন এদিক দিয়ে একটু খুঁজতেছি যে ভাই আসছে কি না। দেখেন চারপাশে কিন্তু ধান হয়ে গেছে, মাশাআল্লাহ। কিছুদিন পরে ধান কাটা লাগবে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। জবা ফুল দেয়, আমি লাউ ফুল দিই। অবশেষে আমরা ব্যর্থ, কদুয়ালার কেউ পাইলাম না, কদুও পেলাম না। যে পরবর্তী লাউ নিয়ে যাবো।
তোমার জন্য সাদা ফুল রাখুস দুঃখের বিষয় বাইরে পাইলাম না লাউ নিতে পারলাম না দেখেন পাইপ দিয়ে খেতে পানি দেওয়া হচ্ছে দেখছেন এখানে এটা একদম খেতে চলে গেছে আর কালকে রাত্রে বাইরে দেখছি নালা ঠিক করতে তো লাউ না পেয়ে বাসায় চলে আসলাম মাছ ভাজা ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি।